আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক, আমরা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিড়িবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুসরণী 2.2 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের এই বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গত ক্লাসে তোমাদের 1, 2, 3, 4, 5 পর্যন্ত আলোচনা করেছে। আজকে তোমাদের 6, 7 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 6 নম্বর কি বলছে। ডেভিড সাময়িক পরীক্ষার নম্বর 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। এখানে প্রাপ্ত নম্বর আর মোট নম্বরের মধ্যে অনুপাত নির্ণয় করতে বলছে। আবার এখানে কি বলছে, শতকরা কত নম্বর পেয়েছে? তাই আমরা লিখতে পারি 6 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 6 নম্বর, দেখো ডেভিড পরীক্ষায় পরীক্ষায় 900 নম্বর পেয়েছে, ৬০০ নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ডেভিড পরীক্ষায় 900 নম্বরের মধ্যে পেয়েছে 600 নম্বর। ডেভিড পরীক্ষায় 1 নম্বরের মধ্যে পেয়েছে কত? কম হবে না বেশি হবে? কম হবে। যদি 900 নম্বরের মধ্যে 600 নম্বর পায়, তাহলে কি 1 নম্বরের মধ্যে কত পাবে? কম পাবে। তো কম পেলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করতে গেলে কি করতে হবে? উপরে যাবে 600, নিচে আসবে 900। আবার ডেভিড 100 নম্বরের মধ্যে পেয়েছে কত? কত হবে? যদি 1 নম্বরের মধ্যে কম পায়, তাহলে 100 নম্বরের মধ্যে কি বেশি হবে? 600 × 100 / 900, এত নম্বর। এখন আমরা এটা কাটাকাটি করব। 100 আর 900 কাটাকাটি করলে কত আসে? 9। 3 দিয়ে কাটাকাটি করব। 3 × 3 = 9। এটাকে 3 দিয়ে কাটাকাটি করলে কত আসে? 3 × 6 = 200। তাই আমরা কত পেলাম? এটা 200/3। এটা তো কি আছে? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, সেটাকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশ করব। মিশ্র ভগ্নাংশ করতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। 3 × 6 = 18, 2 × 0 = 3 × 6 = 18, 2। তাহলে আমরা লিখতে পারি এটাকে 66 × 2 = 3 নম্বর, অতএব উত্তর, নিচে জায়গা নেই, নিচে লিখলে হয়তো দেখতে পাবো না, উত্তর 66 × 2 = 3%। যেহেতু আমাদের এখানে শতকরা বলছে, শতকরা বললে আমরা কি লিখবো? এটা পার্সেন্ট লিখবো।
প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আরেকবার দেখো তোমরা ডেবিট স্বাভাবিক পরীক্ষা 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে একটা উত্তর হয়ে গেল আরেকটা উত্তরের দরকার আমাদের এখন মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করতে হবে এটা আমি ওয়ার্কিং নিয়মে করছি তোমরা অন্য নিয়মে করতে পারো সমস্যা নাই তাহলে আমরা এখন মোট নম্বর আর প্রাপ্ত নম্বরের মধ্যে অনুপাত বের করব এটা মিশাই দেই উপরেরটা মিশাই দেই এখানে লেখো আবার মোট নম্বর এবং প্রাপ্ত অনুপাত মোট নম্বর কত 900 অনুপাত 600 প্রাপ্ত নম্বর হলো 600 মোট নম্বর হলো উভয় পাশে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কি হবে এখানে 9 অনুপাত 6 আবার দেখো ভাগ করা যায় তোমরা এখানে দিতে পারো আবার নাও দিতে পারো কোনো সমস্যা নেই যেহেতু দিয়ে দিতে পারো আবার তোমরা এখানে 3 দিয়ে উভয় পাশে 3 দিয়ে ভাগ করলে কত আসে 3 3 কে 9 অনুপাত 2 তিন তিরিকে নয় আর তিন দুগুণে ছয় প্রথমে আমি উভয় পাশে 100 দ্বারা ভাগ করলাম তারপরে আবার এখানে 100 দিয়ে ভাগ করলে কত আসে নয় আসে আর ছয় আসে তারপরে আবার যদি আমরা উভয় পাশে 3 দ্বারা ভাগ করি তাহলে আসে 3 3 আসে আর 2 আসে তিন তিরিকে নয় তিন দুগুণে ছয় অনুপাত 2 দুইটি উত্তর পেয়ে গেলাম একটা হলো মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো আর একটা বলছে শতকরা কত নম্বর পেয়েছে 6 নম্বর শেষ এখন যাব আমরা 7 নম্বরে সাত নম্বর মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 80 টাকায় ক্রয় করলেন কিন্তু বইটির কভারের মূল্য লেখা ছিল 120 টাকা সে শতকরা কত কমিশন পেল এখানে বলছে বইটির ক্রয় মূল্য আমরা লিখি তাহলে ক্রয় মূল্য ক্রয়মূল্য কত 84 টাকা বইটির কভারের মূল্য লিখিত মূল্য বইটি বইটির কভারের লিখিত মূল্য 120 টাকা কমিশন পায় অতএব কমিশন পায়
শূন্য দশ আছে চার মিলিয়েতে ছয় নয় নয় তিনে বারো এত টাকা। দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো ক্রয় মূল্য চৌরাশি টাকা, বইটির কভারের লিখিত মূল্য ছিল একশো বিশ টাকা, আর কমিশন পায় কমিশন লিখিত মূল্য থেকে যেটা ক্রয় মূল্য পাব ক্রয় মূল্য সেটা বিয়োগ দিলেই আমরা কমিশনটা পাবো। এই কমিশনটা আমরা এখন কি বের করবো, শতকরা বের করবো। তাহলে আমরা লিখতে পারি কত টাকার কমিশন দিছে, এত টাকার মধ্যে কমিশন পেয়েছে কত টাকা, একশো, একশো বিশ টাকার মধ্যে কমিশন পেয়েছে কত, ছত্রিশ টাকা। একশো বিশ টাকার কমিশন পেয়েছে পেয়েছে বা পায় পেয়েছে কত, ছত্রিশ টাকা। এক টাকা কমিশন পায়, এটা পায় লেখি, ছত্রিশ বাই কম হবে একশো বিশ টাকা, অতএব একশো টাকায় কমিশন পায় কত টাকা, ছত্রিশ গুণিত একশো নিচে একশত বিশ টাকা। কাটাকাটি করি, পাঁচ বিশাং একশো, পাঁচ ছয় বিশাং একশো বিশ, ছয় ছয় কাটাকাটি, ছয় আর ত্রিশে কাটাকাটি করলে কত হয়, ছত্রিশ, এটা সরি ছত্রিশ হবে, ছয় ছয় ছত্রিশ। প্রিয় শিক্ষার্থীরা এটা কোন করে নেই, এখন পাঁচ ছয় কত টাকা আসে, ত্রিশ টাকা, অতএব উত্তর তিরিশ, শতকরা কত কমিশন পেল, তিরিশ পার্সেন্ট। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখে দেখে নাও, ক্রয় মূল্য চৌরাশি টাকা, বইটির কভারে লিখিত মূল্য ছিল একশো বিশ টাকা, কমিশন পায় একশো বিশ টাকা থেকে চৌরাশি টাকা, বিয়োগ দিলে আমরা কত পাই, ছত্রিশ টাকা। বিয়োগটা আরেকবার দেখে নেই, তারপর দেখো একশো বিশ টাকা কমিশন পায় ছত্রিশ টাকা, অর্থাৎ এক টাকা কত পাবে, ছত্রিশ বাই একশো, আর একশো টাকা কত পাবে, তাহলে একশো টাকা হলে গুণ হবে, কাটাকাটি করলাম, পাঁচ বিশাং একশো, ছয় বিশাং একশো বিশ টাকা, ছয় আর ছত্রিশে কাটাকাটি করলে কত আসে, ছয় ছয় ছত্রিশ, পাঁচ ছয় ত্রিশ টাকা, অতএব উত্তর তিরিশ পার্সেন্ট। প্রিয় শিক্ষার্থীরা তোমরা, আমরা আমি এই নিয়মে করে দিলাম, তোমরা তো অন্য নিয়মে করতে পারো, সমস্যা নাই, তোমরা অন্য নিয়মে করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।